আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দর্শক, আজ আমি আপনাদের জন্য শীতের আরেকটি মজার পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই পিঠাটি হচ্ছে চুই বা সেমাই পিঠা। হাত দিয়ে কেটে সেমাইয়ের মতো তৈরি করা হয় বলে এই পিঠাটিকে হাতে কাটা সেমাই পিঠাও বলা হয়। এছাড়া বিভিন্ন অঞ্চলে এই পিঠাটি বিভিন্ন নামে পরিচিত। কেউ বলে চুই পিঠা, চুষি পিঠা, সেই পিঠা, আরও অনেক নামে পরিচিত এই পিঠাটি। সাধারণত আগেকার দিনে শীতের সময় খেজুরের রস দিয়ে এই পিঠাটি তৈরি করা হতো। এই পিঠাটি আমার খুব পছন্দের একটি পিঠা, তাই তো এই পছন্দের পিঠাটা আপনাদের সাথে শেয়ার করবো বলে চলে এসেছে। তাহলে চলুন দেরি না করে চটজলদি দেখে নিই চুই বা সেমাই পিঠার ফুল রেসিপিটি। চুই পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি, আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদমতো লবণ। লবণটা পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে অপেক্ষা করব পানিটা ফুটে আসা পর্যন্ত। পানিটা ফুটে আসার শুরুতেই এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ শুকনো চালের গুঁড়া। এখানে যদি আপনি ভেজা চালের গুঁড়া নেন তাহলে কিন্তু আপনাকে দিতে হবে 1/2 কাপ পানি, মানে 1 কাপের চেয়ে কিছুটা পরিমাণ কম দিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 5 মিনিট। 5 মিনিট ঢেকে দেওয়ার পর দেখুন কাইটা আমার কী সুন্দর সফট হয়ে গেছে, মানে এই পিঠার জন্য এমনই একটা পারফেক্ট কাই তৈরি করে নিতে হবে। এখন নামিয়ে চুলাটা অফ করে আমি আলাদা একটি পাত্রে ঢেলে নিয়ে গরম থাকা অবস্থায় হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিয়ে একটা ডো তৈরি করে নেব। এই তো ডোটা আমার রেডি, এখন পিঠাটা বানিয়ে নেব। তার জন্য এখান থেকে কিছুটা কাই নিয়ে চালের গুঁড়ো একটু ছিটিয়ে দিয়ে এর উপর রেখে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কয়েকটা লম্বা লতার মতো বানিয়ে নেব। আগের দিনে মা খালারা, গ্রামাঞ্চলে দাদি নানিরা একসাথে মিলে এই পিঠাগুলো তৈরি করে নিত। পিঠার অনেকগুলো স্টেপ থাকে যেটা একার পক্ষে কষ্টদায়ক হয়ে যায়। একজন এভাবে লম্বা করে কয়েকটা লতা বানিয়ে দিত, আরেকজন পিঠাটা বানাতো, আরেকজন নারকেল কুড়াতো। এভাবে কয়েকজন মিলে কিন্তু পিঠাটা তৈরি করলে খুব সহজেই অনেকগুলো পিঠা তৈরি করে নেওয়া যায়। এটি ঝামেলা এবং কঠিন ভেবে অনেকে কিন্তু পিঠাটা তৈরি করতে চায় না, আসলে এটা কিন্তু খুবই সহজ পিঠা। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, একটু এখান থেকে কাই নিয়ে হাতের নিচে রেখে একটু ঘষা দিলেই কিন্তু পিঠাটি হয়ে যাচ্ছে। এই যে দেখুন, আপনার পছন্দ মতো আপনি ছোটো বড় করে নিতে পারেন। আর এখানে আমি একটু চালের গুঁড়া ছিটিয়ে দেবো যেখানে আমি পিঠাগুলো রাখবো। এতে করে কিন্তু চালের গুঁড়াটা দেওয়ার ফলে একটা একটার সাথে লেগে থাকবে না, যখন আমি সবগুলো পিঠা বানিয়ে নিব তখন কিন্তু এখানে একসাথে লেগে যাওয়ার সেটা সম্ভাবনা থাকে। আর এই পিঠাটি তৈরি করার জন্য কিন্তু এখানে একটু একটু করে চালের গুঁড়ি দিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু এখানে হাতের সাথে লেগে থাকবে এবং সহজে পিঠাটি তৈরিও করা যাবে না। এটা আসলে বুঝিয়ে বলার কিছু নেই, এটা আপনি নিজে কয়েকবার করলেই বুঝতে পারবেন টেকনিকটা ঠিক কেমন হবে। এটা আসলে তেমন কোনো কঠিন না, খুব সহজেই আপনি একবার কয়েকবার করার পরে দেখবেন যে এখানে আপনি নিজেই অটোমেটিকই আপনার হয়ে যাচ্ছে, আর এতেও কিন্তু খুব আনন্দও লাগে। আর এই পিঠাগুলো তৈরিতে আমি তেমন একটা এক্সপার্ট না, আমার মা খুব দ্রুত অল্প সময়ে অনেকগুলো পিঠা তৈরি করে নিত। ঠিক একইভাবে বাকি সবগুলো পিঠা আমি তৈরি করে নেব। এই যে দেখুন আমার বাকি সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। এখানে 1/2 কাপ চালের গুঁড়া দিয়ে দেখুন কতগুলো পিঠা হয়েছে। আমার এখানে সবগুলো পিঠা তৈরি করতে 30 মিনিটের মতো সময় লেগেছে। আর পিঠাগুলো যদি অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে চান তাহলে পিঠাগুলো বানানোর পর ভালোভাবে রোদে শুকিয়ে নিয়ে একটি এয়ারটাইট বক্স কিংবা এয়ারটাইট প্যাকেটে কিছু পরিমাণ চালে গুঁড়া দিয়ে সেখানে পিঠাগুলো রেখে নর্মাল ফ্রিজে কয়েক মাস পর্যন্ত রাখা যাবে। আজ আমি এই পিঠাগুলো বানানোর সাথে সাথেই রান্না করে নেব, রোদে শুকানোর তেমন প্রয়োজন নেই। এখন চলে যাচ্ছি রান্নার মূল পর্বে, মানে পিঠাটা রান্না করে নেব। তার জন্য এখানে আমি 1.5 লিটার গরুর দুধ নিয়ে আগে থেকে জাল দিয়ে ঘন করে 1 লিটার করে নিয়েছি। এখন আমি চুলা ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে দিচ্ছি এখানে একটি বড় দারচিনি টুকরো আর 3টি এলাচ। আমি এলাচি মুখগুলো খুলে দিয়েছি আর 1টি তেজপাতা দিচ্ছি। আর এখানে দিচ্ছি 1 চিমটি লবণ। অনেকে এটা পছন্দ করেন না লবণটা, এখানে তারা স্কিপ করতে পারেন, তবে আমার কাছে মনে হয় যে কোনো মিষ্টি জিনিসে কিন্তু লবণটা দিলে মিষ্টির স্বাদটা খুব ভালোভাবে ব্যালেন্স হয়। আর এখানে দিয়েছি আমি 1/2 কাপ খেজুরের গুড়। এখানে খেজুরের পরিবর্তে চিনিটাও দেওয়া যাবে, তবে খেজুরের গুড় দিয়ে পিঠাটি তৈরি করলে কিন্তু পিঠাটি খুব টেস্টি হয় খেতে। আর এখানে গুড় বা চিনির পরিমাণটা আপনি পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর এটা মনে রাখতে হবে যে এখানে গুড়টা যখন দিব তখন কিন্তু দুধটা হালকা গরম থাকা অবস্থায় দিতে হবে,
দুধটা ফুটন্ত অবস্থায় যদি আমি গুড়টা দিই তাহলে কিন্তু এখানে দুধটা ফেটে ছানা হয়ে যাবে, তাতে কিন্তু পিঠাটি খেতে মোটেও ভালো লাগবে না এবং পিঠাটির স্বাদও নষ্ট হয়ে যাবে, দেখতে সুন্দর লাগবে না। এটাকে আমি বেশি জাল দিব না, কিছুক্ষণ আমি জাল দেব কারণ আগে আমি এটা জাল দিয়ে ঘন করে নিয়েছি। যখন গুড়টা গলে দুধটা ফুটতে আসবে তখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি পিঠাগুলো। আর পিঠাগুলো দিয়ে কিন্তু সাথে সাথে অনবরত নাড়তে হবে, আর একটু আলতোভাবে নাড়তে হবে, তা না হলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে। পিঠাগুলো দিয়ে এভাবে অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু পিঠাগুলো একটা একটার সাথে লেগে যাবে এবং নিচেও লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। পিঠাগুলো দেওয়ার পর এখানে 5 মিনিটের মতো আমি জাল দেব, তাতে কিন্তু পিঠাটি হয়ে যাবে। এখন আমি পিঠাগুলো নামানোর 2 মিনিট আগে দিয়ে দিচ্ছি গ্রেট করা নারিকেল। এখানে নারকেলটা অপশনাল, আপনি চাইলে স্কিপ করতে পারেন, তবে এই পিঠাটি নারকেল দিয়ে তৈরি করলে কিন্তু পিঠাটি খেতে খুবই ভালো লাগে। পিঠাটি দেখুন কয়েক মিনিটের মধ্যেই কিন্তু ঘন হয়ে এসেছে। এটাকে আমি বেশি ঘন করব না কারণ নামানোর পর কিন্তু আরও এটা ঠান্ডা হওয়ার পর ঘন হয়ে যাবে। এই যে দেখুন ঠিক এই পর্যায়ে আসলে আমি চুলাটা অফ করে দেব। এ তো হয়ে গেল আমার চুই বা সামাই পিঠা। এখন নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করব। আর এই পিঠাটি কিন্তু ঠান্ডা খেতে খুব ভালো লাগে। পিঠাটি রান্নার পর ফ্রিজে রেখে কিন্তু 1 সপ্তাহ পর্যন্ত খাওয়া যাবে। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার পরবর্তী রেসিপিগুলো দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।